নির্বাচন কমিশন প্ররোচনায় পা দিচ্ছে, এটা ঈদের দিন ইলেকশন করছে, আশ্চর্য। অবিলম্বে এই ইলেকশনের ডেট পরিবর্তন চাই। ভারতের নির্বাচন কমিশন কি কাণ্ডজ্ঞানহীন? ওনার কি কোনো রকম কাণ্ডজ্ঞান নেন? একটা 36 কোটি মুসলিম সম্প্রদায়ের মানুষের একটা ঈদ উৎসব আছে, আর আসন্ন পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন হচ্ছে, এই নির্বাচন কেন্দ্র করে করোনার জন্য টাইম, মানে আমার 6 পেজে ইলেকশন যেটা গতকালকে শেষ হওয়ার কথা আগামী দিন করেছে, বিকাল 5টা থেকে সকাল 10টা অবধি করতে পারবে না, সব বলেছে। তো এই নির্বাচন কমিশন করোনার কথা মাথায় রেখেই সবগুলো করেছে, কিন্তু নির্বাচন কমিশন মুসলিম সম্প্রদায়ের একটা ঈদ আসছে, এই ঈদের দিন 2টা কেন্দ্রে শামসেরগঞ্জ এবং জঙ্গিপুর, যে কেন্দ্রগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করার ক্যান্ডিডেট মারা গেছেন, তো সেইখানে নির্বাচন আবার ঘোষণা করেছে নির্বাচন কমিশন 13 তারিখে। তো নির্বাচনের কাণ্ডজ্ঞান হুঁশ নেই, বেহুঁশ হয়ে গেছে নির্বাচন কমিশন। কত কি যে পেয়েছে, কার দ্বারা যে আপ্লুত হয়েছে, যে তার কোনো রকম কাণ্ডজ্ঞানহীন নেই। মুর্শিদাবাদের যে দুটো জেলা, মুর্শিদাবাদে মুসলিম অধিষ্ঠিত এলাকা, ওই দুটো এলাকাতে ইলেকশন হবে, সেটা ঈদের দিন ইলেকশন হবে, আশ্চর্য কথা। মুর্শিদাবাদে না হয় অন্য জায়গায় যদি হতো, তাহলে কি 13 তারিখ ডেটটা হতো? এটা কার চক্রান্তে করছে, কি করছে? ফাজলামি মারার দিন শেষ হয়ে গেছে, ইলেকশন কমিশন টমিশন বুঝি না। যদি এরকম সিদ্ধান্ত ইলেকশন কমিশন নেয়, তাহলে ইলেকশন কমিশনের পিছনে কিভাবে রুখে দাঁড়াতে হয় আমাদের জানা আছে। ভোট ভাট কিছু বুঝবো না। যদি নির্বাচন কমিশন এক পক্ষ বা এক নায়ক তন্ত্র চালাতে চায়, সেটাও কিন্তু গণতন্ত্রের সংবিধান অধিকার দিয়েছে, কিভাবে তাকে রক্ষা করা, আমরা ওগুলো কিচ্ছু বুঝি না। নির্বাচন কমিশনকে কৈফত দিতে হবে যে কি করে ঈদের দিন দিন মুর্শিদাবাদের মতো জেলাতে যে দুটোতে ক্যান্ডিডেট বা ইলেকশন হবে, সেই দুটোতে ঈদের দিন নির্বাচন হয়, আশ্চর্য। দাঙ্গা লাগানো বা চক্রান্তকারী রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারি যা যা ছিল, এখন নির্বাচন কমিশন প্ররোচনায় পা দিচ্ছে, এটা ঈদের দিন ইলেকশন করছে, আশ্চর্য। অবিলম্বে এই ইলেকশনের ডেট পরিবর্তন চাই, নাহলে যত রকম ইলেকশন বাদ দিব আমার নিজেরই, যা হবে হবে ভোটে। কিন্তু কোনোভাবেই এই নির্বাচন কমিশনকে 13 তারিখে ইলেকশন করতে দেওয়া যাবে না। এর জন্য কী কী গণতান্ত্রিক পদ্ধতিতে কী কী পথ আছে, সেই পথে হাঁটব, তারপর দেখা যাবে যে নির্বাচন কমিশন ঈদের দিন কী করে নির্বাচন করে। আপনার এই কথাগুলো শুনে মনে হতে পারে যে সাম্প্রদায়িক মুসলমান মানুষ ঈদের দিন পড়েছে তো এত মাথা ব্যথা হয়ে গেছে। সাম্প্রদায়িকের বিষয় নয়, বিগত ইতিহাসে কোনো এমন কোনো ধর্মীয় অনুষ্ঠানের দিন, সেটা হিন্দুর হোক আর মুসলমানের হোক, ধর্মীয় অনুষ্ঠানের দিন বা ঈদের দিন বা পুজোর দিন কোনো দিন হয়নি, নির্বাচন হয়নি। কোনো সময় পরীক্ষা বাতিল হয় নির্বাচন আপনার পুজো বা ধর্মীয় অনুষ্ঠানের বাদে। তো এইসব সাম্প্রদায়িক ফাম্প্রদায়িক বুঝি না, কেউ যদি বলে থাকে তার নিজস্ব ইগোর ব্যাপার, কিন্তু এই বলাটা আমার দরকার। আমি একজন আইনজীবী হিসাবে এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং একে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে ধিক্কার জানাচ্ছি, এবং অবিলম্বে এই নির্বাচন কমিশনকে 13 তারিখের ডেট চেঞ্জ করে অন্য ডেটের ঘোষণা করার আবেদন জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।